টেকনিশিয়ান ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন, আপনি কিন্তু আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো টেকনিশিয়ান ভাইরা, এই মুহূর্তে আমার হাতে একটি সেট আছে স্যামসাং কোম্পানির একটি বাটন ফোন। ফোনটির মডেল হচ্ছে হিরো 20। তো হিরো 20 স্যামসাং কোম্পানির একটি বাটন ফোন। তো হিরো 20 এই সেটটি সমস্যা আছে, এলসিডি ভেঙে গেছে। তো কাস্টমার ভাই বলতেছে যে এই এলসিডি আমি অনেক জায়গায় দেখেছি, দেখাইছি অনেক টেকনিশিয়ান ভাইকে দেখাইছি, আমি এই হিরো 20 স্যামসাং হিরো 20 এই ডিসপ্লে আমি পাই নাই। সেম গুরু মিউজিকের মতো সিস্টেম, B310E এই মডেলের মতো সিস্টেম করেছে স্যামসাং কোম্পানির একটি বাটন ফোন। দেখেন এই যে এই অবস্থা। তো আমরা সেটটি খোলার পরে তো দেখতেছি যে আমাদের এখানে আছে 24 পিন, এটা আছে 2.2। তো 2.2 এই তো আমাদের এখানে এলসিডিটা লাগানো আছে 2.0। তো এই ডিসপ্লেগুলো পাওয়া যায় না, অনেক কষ্টে সংগ্রহ করা লাগে। তো আমি ঢাকায় অর্ডার দিয়ে দুটি ডিসপ্লে আমি আনাইছি, এই যে আমি দুটি ডিসপ্লে আনাইছি। তো এখন আমি একটি ঝালাই করে লাগাবো। এই যে দুটি নতুন ডিসপ্লে, দেখেন এদের আমার কাছে অ্যাভেলেবল এই সেটের ডিসপ্লেগুলো আছে। তো চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে ডিসপ্লেগুলো নিতে পারেন। তো এখানে আমি এই যে ডিসপ্লেটি খুলে নেব। তো অনেক টেকনিশিয়ান বাইকে দেখাইছে আসলে ডিসপ্লেটা মিলাইতে পারে নাই। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই ডিসপ্লে আপনাদেরকে মিলিয়ে দিচ্ছি। এবং তো এটাই হচ্ছে আমাদের নতুন ডিসপ্লে। তো এখানে আমি রাংটা ধরাইছি, আমি চেক করেছি যে আসলে আমাদের ডিসপ্লেটা ভালো আছে কি না, তো ওটাও আমি চেক করেছি হাত দিয়ে ধরে। তো ওটাও আমাদের ভালো আছে, তো দুটি ডিসপ্লে আমাদের ভালো আছে। তো এখানে আমি একটু ঝালাই করতেছি। তো এখন আমি ডিসপ্লেটি এখানে লাগাবো। তা আসলে তো এখানে আমি ডিসপ্লেটি এখন লাগাচ্ছি নতুন ডিসপ্লে। আশা করি আমার লাগানো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ যে আমি লাগাইছি, এখন আমি চেক করে দেখবো যে আমাদের ডিসপ্লে লেখা আসে কিনা। একদম নতুন মডেলের সেট আসলে, দেখ আলহামদুলিল্লাহ দেখেন যে আমাদের নতুন ডিসপ্লে কি লেখা চলে এসেছে, এটাই হচ্ছে আমাদের সেট। এই দেখ, তো যে সকল টেকনিশিয়ান ভাইয়ের ডিসপ্লের দরকার আছে, প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে ডিসপ্লে ঠিকানা দেখে দেব। তো আজকের মতো ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।